হ্যালো বন্ধুরা, আপনারা সবাই মারিয়ানা ট্রেঞ্জের নাম তো শুনেছেন। এটি ওয়েস্টার্ন প্যাসিফিক ওশানে অবস্থিত পৃথিবীর সবচাইতে গভীরতম স্থান। এর গভীরত্ব প্রায় 11 কিলোমিটার। এর গভীরতা দেখে আমাদের মনে একটি প্রশ্ন আসে, পৃথিবীর সব অ্যাটম বোমকে যদি আমরা এই গভীর জায়গাতে ফেলে দেই তাহলে কি হবে? যদি একটি নিউক্লিয়ার বোমা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারে তাহলে শত শত বোমা পড়লে কি হবে তা কল্পনাও করা যায় না। তাহলে চলুন দেখে নেই মারিয়ানা ট্রেঞ্চে বোমা ফেললে কি হবে। প্রথমে মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে একটু জেনে নেই। এটি দুইটি টিকটোনিক প্লেটস তথা ফিলিপিন সি প্লেট এবং অ্যানশেন্ট প্যাসিফিক প্লেট এর কিনারায় অবস্থিত একটি গভীরতম খাদ। এটি মারিয়ানা আইল্যান্ড থেকে 200 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি প্রায় 2550 কিলোমিটার দীর্ঘ এবং 69 কিলোমিটার চওড়া। এর গভীরতা এত বেশি যে এর ভেতর আমরা যদি 8.8 কিলোমিটার উঁচু মাউন্ট এভারেস্টকেও ফেলে দেই তাও মাউন্ট এভারেস্ট পানির উপরিভাগ থেকে 2 কিলোমিটার নিচেই থাকবে। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। এখানে অবশ্য মানুষ যেতে পারে। এত গভীরে পানির চাপ উপরিভাগের পানির চাপের চাইতেও হাজার গুণ বেশি। এর নিচে যেতে হলে বিশেষ সাবমেরিনের দরকার হয়। একটি স্পেস ক্যাপসুল এর ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে বোমা ফেলার আগে জেনে নেই পৃথিবীতে কতগুলো নিউক্লিয়ার বোমা রয়েছে। পুরো পৃথিবীতে বর্তমানে নিউক্লিয়ার বোমার পরিমাণ কমিয়ে আনার কথা বলা হচ্ছে, আর এই কারণে বিগত কয়েক বছরে নিউক্লিয়ার বোমার পরিমাণ অনেক কমে গেছে। 1986 সালে পৃথিবীতে 70,300টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, যা বর্তমানে 13,500টিতে কমে এসেছে। আগে তুলনায় যদিও এদের সংখ্যা কমেছে, কিন্তু বর্তমানে নিউক্লিয়ার বোমার কাজ করার ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। মাত্র একটি নিউক্লিয়ার বোমার মাধ্যমেই সমস্ত শহর ধ্বংস হয়ে যেতে পারে। 13,500টি বোমার মধ্যে 3,750টি বোমা অ্যাক্টিভ রয়েছে। এগুলো দ্বারা যে কোনো সময় হামলা করা যেতে পারে। বাকি 9,750টি বোমা স্টকে রাখা হয়েছে। এগুলোর ক্ষমতা 0.3 কিলোটন থেকে 1.2 মেগাটন পর্যন্ত হতে পারে। পৃথিবীতে যতগুলো নিউক্লিয়ার বোমা আছে এগুলোর মধ্যে 88% শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়াতেই রয়েছে। এই দুই দেশের উপস্থিত নিউক্লিয়ার বোমার ক্ষমতাকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে এগুলো 6,600 মেগাটনের সমান। আর পুরো পৃথিবীর সকল নিউক্লিয়ার বোমা যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে তা প্রায় 7,300 মেগাটনের সমান। তার মানে মারিয়ানা ট্রেঞ্চে যে বিস্ফোরণ ঘটবে তার ক্ষমতা 7,300 মেগাটন হবে। এত শক্তি পৃথিবীতে কতটা ধ্বংস চালাবে তা কল্পনাও করা যাবে না। এর শক্তি সম্পর্কে ধারণা করতে হলে আমাদের পৃথিবীর সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার বোমার দিকে দেখতে হবে। পৃথিবীর সবথেকে ক্ষমতাবান নিউক্লিয়ার বোমার নাম টিসার বম্ব। এটি পৃথিবীতে টেস্ট করা সকল ক্ষমতাবান বোমাগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী ছিল। এর ক্ষমতা 57 মেগাটন। 1961 সালে 30 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন দ্বারা পরীক্ষা করা হয়েছিল। একে নিউ ইয়র্কের উপর ফেলা হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। 57 মেগাওয়াট বোমা যদি একটি শহরকে ধ্বংস করতে পারে তাহলে 73,000 মেগাটন বোমা পৃথিবীতে কতটুকু ধ্বংস চালাতে পারে তা কল্পনারও বাইরে। মারিয়ানা ট্রেঞ্জে সব বোমা কীভাবে একসাথে বিস্ফোরিত করা যায় এটা বড় একটি বিষয়। সৌভাগ্যবশত এর সমাধানও আমাদের পৃথিবীতেই আছে। বিজ্ঞানী এডওয়ার্ড ট্রেইলার এবং স্ট্যান্ট উলাম একটি থিওরি তৈরি করেন। এর নাম টেলার উলাম ডিজাইন। এই থিওরি অনুযায়ী ইনফাইনাইট নিউক্লিয়ার বোমাগুলোকে একসাথে সংযুক্ত করে একটি বিশাল বাক্স তৈরি করা যেতে পারে। এই থিওরিকে কাজে লাগিয়েই আমরা মারিয়ানা ট্রেঞ্জের গভীরে একসাথে এই নিউক্লিয়ার বোমাগুলোকে বিস্ফোরিত করতে পারি। মারিয়ানা ট্রেঞ্জের নিচে বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে একটি জায়ান্ট গ্যাস বাবল তৈরি হবে। এটি দ্রুত পানির উপরে সারফেসে গিয়ে পৌঁছাবে। কিন্তু মারিয়ানা ট্রেঞ্জের প্রতি স্কোয়ার ইঞ্চে 8 টন করে প্রেশারের কারণে সেই বাবল দ্রুত কলাপসড হয়ে যাবে। আর এই ভয়ানক বোমা এই পৃথিবীতে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। কোনো ভূমিকম্পও হবে না, আবার সুনামিও আসবে না। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে এই বিস্ফোরণের কোনো প্রভাব পড়বে না। এর কারণ হলো সকল বোমাকে একসাথে এক জায়গায় বিস্ফোরণ করা গেলে তার এফিসিয়েন্সি কমে যাবে। তাছাড়া মারিয়ানা ট্রেঞ্চের নিচে পানির প্রেশার এত বেশি যে বিস্ফোরণে উৎপন্ন বাবল এখানেই থেকে যাবে। তাছাড়া টেকটোনিক প্লেটে 73,000 মেগাটন পাওয়ার কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না, আর এই কারণে ভূমিকম্প বা সুনামির কোনো আশঙ্কা থাকবে না। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।